হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে আমাদেরই একটা ছোট ভাই, আমাদের ডিলেস্টো ফ্যামিলির মেম্বার, সেটা অদ্ভুত কোয়েশ্চেন আমাকে জিজ্ঞেস করেছে। ভাবলাম যে এটা একটা ভিডিও বানিয়েই বলি। সে আমাকে জিজ্ঞেস করেছে, দাদা তোমার কী মনে হয়, একসময় তো প্রসেনজিৎ, চিরঞ্জিত, অভিষেক, তাপস পালেরা রমরমিয়ে মানে হিরোর ক্যারেক্টার করেছে, লিড ক্যারেক্টার করেছে, তারপরে বাদবাকিরা হারিয়ে গেল, একমাত্র প্রসেনজিৎ টিকে গেল। কেন টিকে গেলো আমরা সবাই জানি, কারণ সময়ের সাথে সাথে প্রসেনজিৎকে চেঞ্জ করেছে এবং যে ফরম্যাটগুলো এসছে নিজেকে সেভাবেই কিন্তু চেঞ্জ করেছে, অ্যাডপ্ট করে নিয়েছে। সেই মেকিং বলো, গল্প বলো, সব কিছুর সাথে সে নিজেকে মানিয়ে নিতে পেরেছে। তো সে আমাকে জিজ্ঞেস করেছে, ভাইটা, যে এখন থেকে 10-15 বছর পরে তোমার কী মনে হয়, দেব, জিৎ, অঙ্কুশ, যারা প্যারালাল সিনেমা করে বা একটু অন্য ধরনের সিনেমা করে, তারা তো তাদের মতন করবে, কিন্তু এই যে সুপারস্টার তকমাটা ধরে রাখা, কারণ একসময় চিরঞ্জিৎ, প্রসেনজিৎ, অভিষেক, তাপস পাল সবাইকে সে সময়ের বড় বড় স্টার বলা হতো। তো এখন যেরকম দেবজিৎ, অঙ্কুশ, এরা যেরকম আছে, আমি বাদবাকিদের কথা এক ভিডিওতে বলছি না, এত সবাইকে নিয়ে বলা উচিত না, এবং তারা কোথাও গিয়ে আমার মনে হয় যে কমার্শিয়ালের যে মার্কেটটা সেখানে দেবজিৎ, অঙ্কুশের পরেই তারা আসছে, এটাকে অন্যভাবে নেওয়ার কিছু নেই, আমার কোথাও গিয়ে তাই মনে হচ্ছে। তো তারাও তাদের মতন করে চেষ্টা করছে, কিন্তু এই 1-2-3 র্যাঙ্কিংয়ে এটাই সবাই বলে, এক মানে মুখ থেকে এটাই সবার আগে বলে, দেবজিৎ, অঙ্কুশ। তো দেখো, এটাও একদম ওই ফর্মেটই এখানে ফলো হবে, কিন্তু দেবজিৎ, অঙ্কুশ, অঙ্কুশ তো দেখতেই পাচ্ছ পরপর সব নতুন সিনেমা করছে, নতুন নতুন কনসেপ্টে কাজ করছে, দেবদা তো কবে থেকে স্টার্ট করে দিয়েছে, জিদ্দা রিমেক করেছে, কিন্তু তার আগে দেখো বাচ্চা শ্বশুর বলো বা অসুর বলো, সেগুলো কিন্তু নতুন কনসেপ্টে কাজ করেছে। তো আমার মতে না, দুদিকই ব্যালেন্স করতে হবে, হয়তো কিছু কিছু টুকটাক রিমেক সিনেমা করতে হবে, কিছু প্যারালাল সিনেমা করতে হবে, কিছু সেমি কমার্শিয়াল যে ফর্মেট আছে সেটা ফলো করতে হবে, নতুন নতুন কনসেপচুয়াল কাজ করতে হবে, সব দিকেই ব্যালেন্স করতে হবে, এবং যে সব থেকে বেস্ট করতে পারবে এটা, সেই কিন্তু মার্কেটে টিকে থাকবে। তো এখন যেটা দাঁড়িয়েছে যে রিমেক সিনেমা হলেই সবাই ম্যাক্সিমাম টাইমটা দেখেছি মানে বলা বলি শুরু হয়ে যায়, এটা তো ওখান থেকে রিমেক, ওখান থেকে রিমেক, মানে সিনেমাটা শুরুতেই মানে জাস্ট অ্যানাউন্স হয়েছে যে এই সিনেমাটা আসবে, অমুক সিনেমার রিমেক, এই যে নেগেটিভিটিটা সেটা ছড়ানো শুরু হয়েছে। এটা নেগেটিভিটি ইন দ্য সেন্স, রিমেকটাকে আর কেউ নিচ্ছে না, কারণ যেটা যে সিনেমার রিমেক সেটা সেটা তো সবাই আগেই দেখে নিচ্ছে, তাহলে আর লাভ কী, তাই না? তো আমি যেটা বলার চেষ্টা করছি যে দেব নো ডাউট খুব ভালো ট্রাই করছে, অঙ্কুশ তার মতন করে এখন চেষ্টা করছে, নতুন নতুন স্ক্রিপ্ট পড়ছে সে, আগে যেরকম মানে হাতে গোনা কয়েকজনের সাথে সে কাজ করতো সেটা না, নতুনদের সাথেও সে কাজ করতে চাইছে। জিতের ক্ষেত্রে আমি বলবো যে পরপর যদি রিমেক সিনেমা জিত করতে থাকে তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে জিদ্দাকেও বাচ্চা শ্বশুর অসুর সেই টাইপের সিনেমাও পাশে চালিয়ে যেতে হবে। আমি রিমেক সিনেমা একদম বন্ধ করতে বলছি না, রিমেক সিনেমা তো সবাই কম বেশি করছে, আমাদের ইন্ডাস্ট্রিতে করলে কিন্তু একটু ক্ষতিই আছে, কারণ বলিউডে যদি কেউ রিমেক করে হিউজ একটা অডিয়েন্স বেস, তার মধ্যে যদি 20%-30% লোক নাও যায় দেখতে, মানে কোনো ফারেকই পড়ে না, ডাজেন্ট ম্যাটার। কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যদি একটা রিমেক সিনেমা হয়, 50% লোক যদি না যায়, তার মানে কিন্তু 50%টা কিন্তু উঠবেই না টাকা আর কি। তো যেটা বলার, আমার মতে এখন থেকে 10-15 বছর পরে তিনজনই টিকে থাকা উচিত, কারণ তিনজনের মধ্যে ট্যালেন্ট আছে এবং সে কারণেই তারা এই সুপারস্টার তকমাটা তারা পেয়েছে। এবং বাদবাকিদের কথাও বলবো, এটা কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য, এই তিনজনের নাম নিচ্ছে বলে যে এই তিনজন তা কিন্তু কখনোই না, বাদবাকি মানে বাদবাকি যারা যারা আছে সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য, মানে যারা মাস এন্টারটেনার তাদের কথা বলছি, তাদের কিন্তু সব ধরনের সিনেমা ট্রাই করতে হবে, খালি মাস করে যাচ্ছে মাস করে যাচ্ছে এটা করলে হবে না। বোম্বাদেও যদি খালি মাস সিনেমায় করে যেত তাহলে কিন্তু আউট হয়ে যেত, কিন্তু বোম্বাদা অন্য ধরনের সিনেমাও ট্রাই করে গেছে এবং অ্যাডপ্ট করতে পেরেছে, সেটা শুধু ট্রাই করলে তো হবে না, সেটা অ্যাডপ্ট করতে হবে, প্রথমটা করলাম হচ্ছে না বা পরেরটা করলাম হচ্ছে না ছেড়ে দিলাম, তা তো না, হাল ছেড়ে দিলে হবে না, লেগে থাকতে হবে বস। তো এটাই আমার মানে তোমাদের সাথে শেয়ার করা ছিল, তোমাদের কার কি মনে হয় নিজের কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করতে একদম ভুলবেন, এবং এই ধরনের ভিডিও আরও পেতে গেলে নিচে যে রেড সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে নাও, এবং সাথে সাথে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, আমাদের চ্যানেলে মজা হয়, আড্ডা হয়, এবার আর কিচ্ছু না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।